তো দোস্ত, আমাদের সবার প্রথম কাজ হলো জালটা ঠিকভাবে সরিয়ে ঠিক করে না আর কি। তো জালটা যত যেত মেকআপ দিবেন ততই আর কি মাছটা বেশি হবে আর জালটা আর কি ভালো হবে। দেখতেই পাচ্ছেন, যত ভালো করে মেকআপ দিবেন ততই ভালো হবে। আমি এইভাবেই জাল তৈরি করি, আপনারা কীভাবে করেন আমি তো জানি না, তো কমেন্ট করে বাতাবেন আপনাদেরকে কীভাবে জাল তৈরি করতে ভালো লাগে, তো সেইভাবে ভিডিওটা বানাবো এরপরে। তো দেখতেই পাচ্ছেন দোস্ত আমার কীভাবে জালটা মেকআপ হয়ে গেছে। তো এইভাবে যে মেকআপ দিবেন তো আপনাদের জালটা ঠিক হবে আর মাছটা বেশি ভালো হবে আর কি। দেখতেই পাচ্ছেন আমি কী কত ঢিল করে দিয়ে দিয়েছি জালটা মেকআপ করে। তো এইভাবে মেকআপ দিতে হবে, এরপরে আপনাকে দেখাবো কীভাবে কাঠি বাঁধানো হয়, কীভাবে কাঠির মধ্যে সুতা ভরানো হয়। দোস্ত দেখতে পাচ্ছেন কীভাবে গিট দিচ্ছে, গিট দেওয়ার পরে দুটা গিট দেওয়ার পরে আর কি কাঠি বাঁধানো হবে। দেখতে পাচ্ছেন কীভাবে গিট দিচ্ছে। দুটো গিট দেওয়া হয়ে গেলো, তারপরে কাঠির মধ্যে সুতো ভরে আবার বাঁধানো হবে। দেখতে পাচ্ছেন তো এইভাবে বাঁধতে হবে, আপনারা তো দেখছেন কীভাবে বাঁধছে। তো এইভাবে পুরোটা বেঁধে তারপরে ফাতা লাগানো হবে, আপনারা যদি চান তো ফাতা লাগাতে পারবেন, আবার না পারেন আপনাদের ইচ্ছা। তো ফাতা লাগালে আর কি মাছটা বেশি হয়, আর ফাতা না লাগালে আর কি খরচটা কম হয় আর কি। দেখতে পাচ্ছেন উপরে হিসেটা এভাবে থাকে, তো উপরেরটা এভাবে থাকে, তো তার জন্য উপরে সুতো ভরে একটা ফাতা লাগানো হবে। তো আপনারা যদি দেখতে চান তো আপনাদেরকে দেখাতে পারবো আর কি। তৈরি হয়ে গেছে অনেকটা জাল, এইভাবেই তৈরি করতে হবে পুরোটা। দুটা গিট দেওয়ার পরে আবার দেখতে পাচ্ছেন কাঠি বাঁধানো হচ্ছে, তো এইভাবে তৈরি করতে হবে। তো আপনারা যদি শিখতে চান তো ডিসক্রিপশন নাম্বারটা দেওয়া আছে, আপনাকে বারবার বলছি, তো আমার সাথে যোগাযোগ করে শিখে নিন।